মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভয়ঙ্কর কালো জাদুর ফাঁদে, এমন খবর দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিশ্বজুড়ে আলোচনায়। অবাক করার মতো ঘটনা হচ্ছে, প্রেসিডেন্ট মুইজুকে ব্ল্যাক ম্যাজিক করেছেন দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামনাজ সেলিম এবং প্রাক্তন স্বামী আদম রমিজ। প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন আদম রমিজ। এ নিয়ে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও একাধিক সূত্রের বরাতে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো। কিভাবে প্রেসিডেন্টকে কালো জাদু করা হয়েছে এ নিয়েও রয়েছে নানা তথ্য। গুরুতর অভিযোগে দুই মন্ত্রীকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মালদ্বীপের গণমাধ্যমে এসেছে, কালো জাদু কাণ্ডে বৃহস্পতিবারই বরখাস্ত হয়েছেন তারা দুজন। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক হয়েছেন আরও দুইজন। জিজ্ঞাসাবাদে সবাইকে 7 দিনের হেফাজতে নেওয়া হয়েছে। দুজনের সঙ্গেই প্রেসিডেন্ট মুইজুর সুসম্পর্ক ছিল। তাদের বিরুদ্ধে এমন অভিযোগে কিছুটা অবাক নানা মহল। গেল 23 জুন এই খবরটি প্রথমে সামনে আসে, কিন্তু বিষয়টিকে অনেকেই আমলে নেয়নি। দুই মন্ত্রী বরখাস্ত এবং আটকের পরপরই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মুসলিম রাষ্ট্র মালদ্বীপে কালো জাদু ফৌজদারি অপরাধ না হলেও ইসলামী আইনে 6 মাসের শাস্তির বিধান রয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।